নমস্কার বন্ধুরা, মালবিকাস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি শেয়ার করব এক কাপ সুজি আর ঘরে থাকা কিছু সবজি দিয়ে দারুণ টেস্টি একটি রেসিপি। এই রেসিপিটা এতটাই লোভনীয়, একবার দেখলেই কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে করবে, আর তৈরি করা খুবই সহজ। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। রেসিপিটা করার জন্য একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি এখানে এক কাপ সুজি, আর নিয়ে নিচ্ছি টক দই। এক কাপ সুজির জন্য হাফ কাপ টক দই দিয়ে দিলাম, এর থেকে কিন্তু আর বেশি টক দই ব্যবহার করব না। আর দিয়ে দেব এখানে এক কাপ জল। আমি যে কাপ মেপে সুজি নিয়েছিলাম সেই কাপ মেপে এক কাপ জল দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, এখানে এক কাপ সুজির জন্য কিন্তু এক কাপ জল ব্যবহার করতে হবে, এর থেকে কিন্তু আর বেশি জল আমি ব্যবহার করব না। যদি লাগে তাহলে কিন্তু পরে ব্যবহার করব। তো দেখো, মিশ্রণটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা আমি ঢেকে রেস্টে রেখে দেবো 15 মিনিটের জন্য। এবার অন্য একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি এখানে গাজর। একটা গাজর আমি এভাবে কেটে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি, আর নিয়ে নিচ্ছি একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুচি। সবজিগুলো একটু ছোট করে কেটে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা কিন্তু তোমরা চাইলে নাও দিতে পারো। আর দিয়ে দিলাম লঙ্কা কুচি, ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি দিতে পারো। এবার দিয়ে দেব ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স। যদি চিলি ফ্লেক্স না থাকে লঙ্কার গুঁড়ো দিতে পারো। আর দিয়ে দিলাম এক চা চামচ চাট মশলা, চাট মশলাটা কিন্তু এখানে অপশনাল। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, আমি এখানে আমার পছন্দ মতো সবজি ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারো, আর চাইলে কিন্তু শুধু টমেটো আর পেঁয়াজ দিয়েও কিন্তু রেসিপিটা করতে পারো। তো দেখো, সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার সুজিটা 15 মিনিট পর দেখো জলটা কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে, আর সুজিটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এখানে আরও 2 চা চামচ জল। বন্ধুরা, এখানে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না। আগে আমি 1 কাপ জল দিয়েছিলাম, আর এখন দিয়ে দিলাম 2 চা চামচ জল, এর থেকে কিন্তু আর বেশি জল দেওয়া যাবে না। ব্যাটারটা কিন্তু ঘন তৈরি করতে হবে। তো দেখো, আমার এই ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট ঘন তৈরি হয়েছে, এর থেকে কিন্তু পাতলা তৈরি করব না। এবার দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো এখানে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। যদি গোলমরিচের গুঁড়ো না দিতে চাও, এখানে লঙ্কার গুঁড়ো বা চিলি ফ্লেক্সও কিন্তু দিতে পারো। এবার খুব ভালো করে গোলমরিচের গুঁড়ো আর নুনটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলাম, এবার দিয়ে দিচ্ছি এখানে 1/4 টিস্পুন বেকিং সোডা। বেকিং সোডা কিন্তু সবার লাস্টেই দিতে হবে। এবার বেকিং সোডাটা সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার রেসিপিটা তৈরি করব, তার জন্য একটা প্যান আমি গরম করে নিয়েছি। এবার তেল ব্রাশ করে নিলাম। এবার আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। এবার হাতার সাহায্যে আমি এটা গোল করে দিচ্ছি, খুব বেশি বড় করে কিন্তু এটা আমি তৈরি করব না। আর বন্ধুরা, এই প্রসেসটা কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই করতে হবে। এবার সবজির যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার এই সবজিগুলো আমি হালকা একটু প্রেস করে দেব, যাতে সবজিটা সুজির মধ্যে লেগে যায়। এবার এটা আমি ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে এলাম। তো দেখো, একটা সাইড কিন্তু হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ এভাবে উঠে আসছে, কিন্তু ওপরের সাইডটা কিন্তু এখনও কাঁচা আছে, আর সবজিগুলো কাঁচা আছে। এই সবজিগুলো ভেজে নিতে হবে, তার জন্য আমি আরেকটু তেল ব্রাশ করে দিলাম। খুব বেশি কিন্তু তেল এই রেসিপিটার মধ্যে ব্যবহার করব না, খুব সামান্য তেল দিয়েই কিন্তু রেসিপিটা আমি তৈরি করলাম। তো দেখো, এবার উল্টে দিলাম। উল্টে দিয়ে এবার এই সাইডটাও আমি খুব ভালো করে ভেজে নেব। আর বন্ধুরা, খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে সবজিগুলো কাঁচা না থাকে। কাঁচা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে রেখেছি, হাই করে রাখলে কিন্তু এগুলো পুড়ে যাবে। তো দেখতেই পাচ্ছ সবজিটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে,
আর দেখতেও অনেকটাই লোভনীয় লাগছে। তো এটা তৈরি হয়ে গেছে, এবার তুলে নেব। তো বন্ধুরা কতটা কালারফুল লাগছে। এবার আর একটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একইভাবে তেল ব্রাশ করে নিলাম, এবার এক হাতা ব্যাটার দিয়ে দিলাম, এবার হাতা দিয়ে এভাবে গোল করে দিলাম। দেখো একটু ছোট করে কিন্তু আমি এটা তৈরি করলাম। এবার সবজির যে মিশ্রণটা সেটা আমি দিয়ে দিলাম। যেহেতু সুজিটা কাঁচা আছে তাই এই সবজিগুলো যদি হালকা প্রেস করে দেওয়া যায় তাহলে কিন্তু সবজিটা সুজির মধ্যে লেগে যাবে। তো দেখো আমি এভাবে হালকা প্রেস করে দিচ্ছি। এবার এটা আমি ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পর আমি ফিরে এলাম। তো একটা সাইড হয়ে গেছে আর ওপরের সাইডটা যেহেতু কাঁচা আছে আমি আরেকটু তেল ব্রাশ করে দিলাম। এবার তেল ব্রাশ করার পর এটা আমি উল্টে দেব। উল্টে দিয়ে পরের সাইডটাও আমি খুব ভালো করে ভেজে নেব, যাতে সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে যায় আর সবজিগুলো কাঁচা না থাকে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি খুব ভালো করে কিন্তু এটা ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছি। তো দেখো এই সাইডটাও আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার উল্টে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ সবজিগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, একটুও কাঁচা নেই। এবার এটাও আমি তুলে নিচ্ছি। তো দেখো আমি আর একটা তৈরি করে নিয়েছি। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা দেখো আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এটা কিন্তু তোমরা টমেটো সস বা ধনে পাতার চাটনি দিয়ে সার্ভ করতে পারো, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আর বন্ধুরা তোমরা কিন্তু একবার অবশ্যই ঘরে ট্রাই করবে, খেতে ভীষণই ভালো হয়। তো দেখো দেখিয়ে দিচ্ছি কতটা নরম তৈরি হয়েছে। আর বন্ধুরা আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা আজ আসি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।